आज प्रकाश होच्छे ना बिरोधी जोट इंडियार लोगो लोगोर कैचलाइन दिल मांगे निये आपत्ति एकाधिक बिरोधी दलेर सूत्र मार्फत एमनटाई जाना जाच्छे একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে জড়িত শব্দবন্ধ দিল মাঙ্গে সেই কারণে আপত্তি একাধিক বিরোধী দলের কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশাবুল এ নিয়ে কি আপডেট রয়েছে লগো লোগো লোগো প্রকাশের আজকে কথা ছিল কিন্তু কালকে একাধিক লোগো নিয়ে আলোচনা হয় কিন্তু যেটা চূড়ান্ত করার ব্যাপারে সবাই একমত হন সেই লোগোর যে মূল ক্যাচলাইন ছিল বলে ইন্ডিয়া দিল মাঙ্গে ইন্ডিয়া কিন্তু দিল মাঙ্গে এই একটি বহুজাতিক বিপণির তাদের ক্যাচলাইন ফলে এইটা নিয়ে অনেকেই আপত্তি তোলেন ফলে এই টেকনিক্যাল সমস্যাটা দেখা যায় ফলে আর কি ক্যাচলাইন নতুন করে আনা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা চলছে সবাই সহমত হলে সেক্ষেত্রে পরবর্তীকালে এই লোগোটা প্রকাশ করা হবে বলেও আমাদের আমরা জানতে পাচ্ছি এবং আরেকটি বিষয় যেটা তোমাকে বলছিলাম যে এই যে এক ওয়ান নেশন ওয়ান ভোট এই বিষয়টা নিয়েও আগামী দিনে বিরোধীরা তীব্রভাবে এই বিরোধিতা করবে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সহ সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর তাদের বক্তব্য যে যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোকে নানাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আইনগত কোনো নানাভাবে ভেঙে দেওয়া হচ্ছে এই কথাই কিন্তু বিরোধীরা বলছেন এবং এই যে লোকসভা ভোটের আগে এক দেশ এক ভোট নিয়ে আজকে তা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে তীব্র বিরোধিতা হচ্ছে আপাতত ধন্যবাদ তোমাকে আশাবুল এই এক দেশ এক ভোট নিয়ে তৎপর মোদী সরকার এক দেশ এক ভোট কার্যকর করতে গঠিত হলো কমিটি কমিটি সভাপতি করা হলো প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে কমিটিতে আর কারা থাকবেন তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এক দেশ এক ভোট নিয়ে আইনি দিকগুলি যাচাই করে দেখার জন্য দায়িত্ব দেওয়া হবে নতুন কমিটিকে জনগণের মতামত নেবে এই কমিটি কমিটির সদস্যদের সঙ্গে সদস্যরা কথা বলবেন সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবেন তারা আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র সরকার সংসদের বিশেষ অধিবেশনেই কি আনা হবে এক দেশ এক ভোট নিয়ে বিল শুরু জল্পনা আর নিয়ে তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তার কি প্রতিক্রিয়া শুনুন বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভীষণভাবে ভয় পেয়ে গেছে প্রত্যেক দিন সূর্য ওঠার সাথে সাথে যেভাবে ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হচ্ছে পাটনা থেকে যাত্রা শুরু করে 17টা দল সেখান থেকে বেঙ্গালোরে 26টা দল সেখান থেকে মুম্বাই 28টা দল শোনা যাচ্ছে আরো রাজনৈতিক দল এতে যোগদান করবে অন্যদিকে হিমাচল প্রদেশ থেকে শুরু করে কর্ণাটক একের পর এক রাজ্যে বিজেপির ভরাডুবি আগাম 5টা নির্বাচনেও হারের আশঙ্কা তারা করতে পারছে তারা জানে তারা সেখানে হারবে এবং নরেন্দ্র মোদী সহ বিজেপির সমস্ত নেতারা তাদের রাজনৈতিক বিদায় ঘণ্টা নিজের কানে শুনতে পাচ্ছে এমনিতেই তারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চলায় পার্লামেন্টারি ডেমোক্রেসি কোঅপারেটিভ ফেডারালিজম এসব কিছু তারা ধার ধারে না তাই তারা বিভিন্ন সময় তুগলকি সিদ্ধান্ত নেয় এটাও একটা প্রথা বহির্ভূত ভাবে হঠাৎ করে মিড টার্ম একটা স্পেশাল সেশন ডাকাটা একটা তুগলকি সিদ্ধান্তেরই বহিঃপ্রকাশ তাদের এই স্বৈরাচারী তুগলকি সিদ্ধান্ত এবং তাদের এই স্বৈরাচারী তুগলকি মনোভাবের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষকে সাথে নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের লড়াই চলছে চলবে আলটিমেটলি ইন্ডিয়াই জিতবে এনডিএ হারবে আর এই ইস্যু নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য এবার আপনাদের সামনে রাখবো দেখুন হঠাৎ করে এটা প্রধানমন্ত্রী করছেন এমনটা না ওর তো সবই এক দেশ এক দেশ এক আইন এক দেশ এক ধর্ম এক দেশ এক নেতা এক দেশ এক জাতি এক দেশ এক ভোট সবই এক সবই মোদি সবই এক স্বৈরাচারী মনোভাব ছাড়া এটা হয় না স্ট্যাটিস্টিক নেচার ভোট কবে করলে সুবিধা হবে কিভাবে করলে সুবিধা হবে সেটা নিয়ে চর্চা করা যেতেই পারে ভিন্ন কথা কিন্তু একেবারে প্রিডিসাইডেড পার্লামেন্টের সেশন ডেকে দেওয়া হলো আইএনডিআই নিয়ে খুবই বিব্রত ফলে তখনই আইএনডিআই ডাকছে তখনই একটা এনডিএ এবং তারপরে ডাইভার্ট করবার মতন প্রচেষ্টা এটা ডাইভার্সনের একটা প্রচেষ্টা এটা যদি কোনো সৎ পরামর্শ করার মতন মনোভাব থাকতো তাহলে জয়েন্ট পার্লামেন্ট কমিটি হতে পারতো সিলেক্ট কমিটি হতে পারতো নানান রকমের পরামর্শের বন্দোবস্ত থাকতে পারতো সেসব না ইস্যুকে ডাইভার্ট করার মনোভাব থেকে ভয় পেয়েছে তার লক্ষণ অন্যদিকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি খোঁচা দিচ্ছেন তিনি বলছেন পুরোটাই আলোচনার পর্যায়ে রয়েছে বিরোধীদের এত ভয় কিসের अभी तो कमिटी रचाया गया है कमिटी रचाने के बाद इसका कमिटी का रिपोर्ट आएगा कमिटी का रिपोर्ट पब्लिक डोमेन में चर्चा होगा अगर पार्लियामेंट में जब आता है पार्लियामेंट में चर्चा होगा पार्लियामेंट प्रबुद्ध है भारत देश का प्रजा प्रभुत्व एकदम
मैच्योर्ड है, प्रबुद्ध प्रजा प्रभुत्व है, उसमें चर्चा होगा, इतना घबराने का क्या बात है। 67 तक लोकसभा और विधानसभा एक साथ ही चुनाव होता था, उससे देश में एक डेवलपमेंट के लिए एक अच्छा माहौल रहता था। क्योंकि आज देखिए, जब भी भारत में एक सरकार लोकसभा में मीन सेंट्रल में चुन के आते हैं, उसके बाद सारे 5 वर्ष कहीं ना कहीं चुनाव चलता रहता है, इसीलिए डिसीजन मेकिंग प्रोसेस में भी कई प्रॉब्लम होता है। इसलिए ये तो एक विचार है, एक विमर्श तो होना चाहिए।